شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, ইদানিং হজ করে আসার পরে হাজি সাহেবদেরকে ব্যাপকভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এটি আরেকটি ভুল দৃষ্টিভঙ্গি। হজ ইবাদত, ব্যক্তিগত ইবাদত বা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত করার পরে তাকে সম্বর্ধনা দিতে হবে, এই কাজটি সঠিক নয়। সুতরাং কেউ যদি এই কাজটি করে থাকেন তাহলে তিনি ভুল কাজ করছেন। আর যদি মনে করেন যে না, হাজি সাহেবদেরকে সম্বর্ধনা দিলে অনেক বেশি ফজিলত বা সওয়াব রয়েছে, তাহলে তার এই কাজটি বেদাত হবে। কিন্তু আমরা দেখি যে সামাজিকভাবে মূলত সম্বর্ধনা দেয়া হয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে, এর মাধ্যমে তিনি যদি হাজি সাহেব যদি উদ্দেশ্য করে থাকেন যে হ্যাঁ আমি হজ করেছি, আমাকে সম্বর্ধনা দেয়া হোক, আমাকে আমি হাজি হিসেবে আলহাজ আমাকে বলা হোক, আমাকে সম্বর্ধনার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করেন, তাহলে তিনি সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। তার এই ইবাদতটুকু মূলত রিয়াতে চলে যাবে, প্রদর্শন ইচ্ছার দিকে চলে যাবে, যেটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং তিনি তার ইবাদত নষ্ট করতে বসবেন, তার ইবাদত নষ্ট হয়ে যাবে, তার এই আমলটুকু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে বর্জনীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। হজ করেছেন আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর বান্দাগণ আসেন, দেখা সাক্ষাৎ করেন, সেটা করতে পারেন, সেটা এককভাবে দেখা সাক্ষাৎ করতে পারেন। হজ করে আসার পরে সম্বর্ধনা দিতে হবে তাকে, 500 হুন্ডা অথবা 500 মোটরসাইকেল নিয়ে লোকেরা মানে তাকে রাজকীয়ভাবে মানে রিসিভ করে ইস্তেকবাল করে নিয়ে যাবে। এই কাজগুলি মূলত ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্দর নয়, গ্রহণযোগ্য নয়, এর মাধ্যমে বিভ্রান্তি হয়েছে, বরং এর মাধ্যমে প্রদর্শন ইচ্ছাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ফলে হজের এই ইবাদতের যেই মিনিং রয়েছে এবং ইবাদতের যেই ঐতিহ্য এবং রূহ রয়েছে কোনোটাই মূলত এর মধ্যে নেই, কোনোটাই বরং এটা ইবাদতকে বাহ্যিক একটা রূপ দিয়ে ইবাদত নিয়ে একটা তামাশা তৈরি করা, ইবাদত নিয়ে একটা তামাশা তৈরি করা। ফলে এখানে ইখলাসের অভাব হয়ে যায়, এখানে লোক দেখানোর উদ্দেশ্য হয়ে যায় এবং লোকদেরকে নিজের মানে তাকদিসের জন্য, নিজের পবিত্রতা তুলে ধরার জন্য যে তিনি হজ করেছেন, আলহাজ হয়েছেন, এই ধরনের তুলে ধরার জন্য বারবার উদ্বুদ্ধ করা হয় থাকে। এই কাজগুলো সম্পূর্ণরূপে ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত কাজ, আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ আলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন।